শনিবার হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সমাবেশের আগেই শ্রমিকদের সঙ্গে বৈঠকে শ্রমিক নেতৃত্ববৃন্দ। আগামী 28 মে হলদিয়ার রানীচক সতীশচন্দ্র সামন্ত ট্রেড ময়দানে INTTUC এর ডাকে বিশাল শ্রমিক সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন শুক্রবার হলদিয়া মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে দিনভর শুরু হলো শ্রমিক বৈঠক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000 শ্রমিক প্রতিনিধিদের নিয়ে শুরু হলো এই শ্রমিক বৈঠকটি। আজ সকাল 10টা থেকে শুরু করা হয়েছে বৈঠক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একমাত্র ডেলিগেট পাওয়া শ্রমিকরাই বৈঠকে যোগ দিতে পারবে। এমনকি সংবাদ মাধ্যমকেও পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক বৈঠকে উপস্থিত থাকবেন INTTUC এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শেষ মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ আরও অনেক নেতা নেতৃবৃন্দ। হলদিয়ার শ্রমিকদের সাথে শ্রমিক নেতৃত্বের মধ্যে কথোপকথন চলবে, যেখানে শ্রমিকরাই প্রধান বক্তা, বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের যুব নেতা, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে হলদিয়াতে শ্রমিক সংগঠনের কনভেনশন হচ্ছে, শ্রমিক কনভেনশন। সেই কনভেনশনে আমাদের রাজ্যের 8-9 জন মন্ত্রী উপস্থিত থাকবেন, অন্যান্য নেতৃত্বরাও থাকবেন, রাজ্য নেতৃত্বরা। সেখানে কোনো নেতার বা নেত্রীর বক্তব্য হবে না, শ্রমিকরা উপস্থিত হবে, শ্রমিকরা শ্রমিকদের বক্তব্য তুলে ধরবেন। এখন তো মলয় ঘটক এসে গেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসে গেছেন, অখিল গিরি এসে গেছেন, অমিয়কান্তি ভট্টাচার্য এসে গেছেন, আরও অন্যান্য অনেক নেতাই এসেছেন, আমাদের জ্যোতির্ময় কর এসছেন, বেচারাম মান্না আসবেন, শিউলি শাহ আসবেন, এরকম আরও মন্ত্রীরা আসবেন। হ্যাঁ, শ্রমিকরা কি ঢুকে গেছে? ব্যাপক শ্রমিক ঢুকে গেছে, আরও শ্রমিকরা ঢুকার জন্য বাইরে ছটপট করছে, কিন্তু আমাদের লিমিটেড কার, লিমিটেড আসন, সে কারণে আমরা সবাইকে ইচ্ছা মতো ঢোকাতে পারছি না, প্রচণ্ড গরম। গেটে কি ধীরে ধীরে এক এক করে ঢোকানো হচ্ছে? হ্যাঁ, গেটে কি ধীরে ধীরে এক এক করে ঢোকানো হচ্ছে? হ্যাঁ, ঢোকানোর কাজ প্রায় শেষের পথে। মানে ঢোকানোর পদ্ধতি কি, মানে ঢুকবে যখন কিভাবে ঢুকবে? ও, আমরা আগের দিন ওদেরকে গেট পাস দিয়ে দিয়েছিলাম, প্রতিনিধি কার্ড দিয়ে দিয়েছিলাম, সেই প্রতিনিধি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে, তারপর কভার মোবাইল বাইরে রাখতে হচ্ছে, মোবাইল নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, এটা আগে থেকেই ঘোষণা ছিল। আর ভেতরে গিয়ে ওরা প্রতিনিধি ফাইল পাচ্ছে, কভার ফাইল, প্যাড, পেন, কাগজ কলম দেওয়া হচ্ছে, সেই সঙ্গে জলের বোতল, মিষ্টির প্যাকেট দিয়ে ওদেরকে ভেতরে ঢুকে দেওয়া হচ্ছে। শ্রমিকরা কি তাদের মনের কথা খুলে বলতে পারছে? শ্রমিকরাই তাতে আজকের বক্তা, আজকের সম্মেলনের মূল বক্তা হচ্ছে শ্রমিকরাই। যত শ্রমিক আছে তারা তাদের বক্তব্য তুলে ধরবে, তাদের বক্তব্যের টোটাল নির্যাস রেডি করে আগামীকাল 28 তারিখ আমাদের যুব নেতা, যুব আইকন, ভারতবর্ষের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আগামীকাল কী বার্তা দেন সেইটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আপনার নাম? স্বপন নস্কর, কোঅর্ডিনেটর হলদিয়া বিধানসভা।